আসসালামু আলাইকুম, বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য অনেক দিন পরে একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে দেখাবো, কেউ যদি আপনাদের বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আপনাকে SMS সেন্ড করে, যদি আপনি 100 বারও বা 1000 বারও সেই SMSটি সিন করে থাকেন, তাও কিন্তু তার কাছে সেই SMSটি কিন্তু সিন দেখাবে না, বা আপনি যে সিন করেছেন সেটা কিন্তু সে বুঝতেই পারবে না। সো কীভাবে করবেন আজকে দেখিয়ে দিব, কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে করবেন দেখিয়ে দেওয়া যাক। তো ভিউয়ার্স, এটি করার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, আপনাদের চলে যেতে হবে ফেসবুক লাইট। অবশ্যই কিন্তু ফেসবুক লাইটের মাধ্যমে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। করার পর আপনাদের একটি ছোট্ট একটি সেটিংস করতে হবে। এর জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন ফেসবুক লাইটের যে মেসেঞ্জার যেই অপশনটি, আপনাদের এখানে কিন্তু চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনারা এখানে সেটিংস অপশনটি খুঁজে নেবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন পাবেন নিচে, সেটি কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিড রিসিপ্ট নামে একটি অপশন পাবে। সো এটি কিন্তু অন থাকবে, আপনাদের কি করতে হবে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। এরপরে আপনারা যে কোনো আইডি দিয়ে বা যে কোনো ফ্রেন্ড যদি আপনাদের SMS করে, সেটি কিন্তু আপনাদের এখানে 100 বারও যদি সিন করেন, তাও কিন্তু তার এখানে যে সিনটি হয়েছে সেটি কিন্তু বোঝা যাবে না বা দেখা যাবে না। সো দেখতে পারবেন আমি এখানে সিন করে ফেলেছি। সিন করার পর যদি আমি আরেকটি আইডি দিয়ে দেখতে যাই, তাহলে কিন্তু এখানে আমাদের যে সিনটি হয়েছে সেটির কিন্তু কোনো প্রুফ থাকবে না বা কোনো অপশন কিন্তু এখানে শো করবে না। সো এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।